मुर्शिदाबाद मेडिकल कॉलेज और हॉस्पिटल थ्रम्बोलाइसिस थेरापी नतून जीवन पेलें हृदरोगे आक्रांत रोगी। हरिहरपाड़ा থেকে বছর 67 वृद्ध के आशंकाजनक अवस्थाय बुधवार राते भर्ती करा हय मुर्शिदाबाद मेडिकल कॉलेज और हॉस्पिटल। आचमकाय हृदरोगे आक्रांत हन ओई वृद्ध, शरीरेर एकांश अशार हो जाए। एरपरेई थ्रम्बोलाइसिस थेरापिर माध्यमे शुरू हय चिकित्सा। अवशेषे जीवनेर झुंकी काटिये फेर नतून जीवन पेलें ओई रोगी। মনোবিজ্ঞান প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে বছর 67 বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাতে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি, শরীরের একাংশ অসাড় হয়। ইমার্জেন্সি বিভাগে ভর্তির পরে সাময়িক পরীক্ষা নিরীক্ষার পর হৃদরোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় ঝাঁপিয়ে পড়েন কর্তব্যরত চিকিৎসকেরা। এরপরেই থ্রম্বোলাইসিস থেরাপির মাধ্যমে শুরু হয় অত্যাধুনিক চিকিৎসা। অবশেষে জীবনের ঝুঁকি কাটিয়ে ফের নতুন করে জীবন পেলেন রোগী। প্রেজেন্ট করেছিলেন ইমার্জেন্সিতে রাত 10:11 নাগাদ। আমরা উইদিন হাফ অ্যান আওয়ার সিটি স্ক্যান করে নিয়ে সিটি স্ক্যানে ইসকেমিক স্ট্রোক পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমরা টেনিকটি প্লেস দিয়ে থ্রম্বোলাইসিস করেছি ও লেফট সাইডে প্যারালাইসিস ছিল এবং সেটা 90% এখন কিওর হয়েছে, পেশেন্ট উঠে বসতে পারছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডক্টর এ কে বেরা জানান, হৃদরোগে আক্রান্ত হলেও একটি গোল্ডেন পিরিয়ড থাকে। 4 ঘন্টার মধ্যে যদি রোগীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া যায় তাহলে সেই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেন চিকিৎসকেরা। আর এক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় থ্রম্বোলাইসিস থেরাপি শুরু হয়েছে, যার মাধ্যমে মুমূর্ষু রোগীকেও মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। গোল্ডেন পিরিয়ড 4.5 ঘন্টার মধ্যে এরকম পেশেন্ট এলে তার যদি থ্রম্বোলাইটিক থেরাপি করা যায় তার ক্ষেত্রে সম্পূর্ণ রিকভারি সম্ভব। সেটা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর শুরু করেছে বিভিন্ন মেডিকেল কলেজে। এটা একটা উল্লেখযোগ্য পাইলট প্রজেক্ট, তাতে আমরা অলরেডি 5টা পেশেন্টকে এর আগে করেছিলাম। 4.5 ঘন্টার মধ্যে শুরু করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ রিকভার করা সম্ভব। জীবনের ঝুঁকি কাটিয়ে 90% সুস্থতার পথে এই রোগী। পরিবারের সদস্যরা আপাতত হাঁপ ছেড়ে বেঁচেছেন, ধন্যবাদ জানাচ্ছেন চিকিৎসকদের।